আমরা দেখবো যে আয়োজন কম, উদযাপন কম, কারণ মানুষটা এমনিতে সুখী, তার তো আর দরকার নাই বাড়তি এই লাল নীল বাতি জ্বালানোর দরকার নেই, ঠিক কিনা বলেন? ওই যে বাড়তি আয়োজন ছাড়াই নিজের জীবনটাকে সুখী করা, ভিতর থেকে সুখী হয়ে যাওয়া, শান্তিটা পাওয়া, এই শান্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার মধ্যে আসবে না সোফা। আর আখিরাতের জন্য রাসূল মুক্তির দূত দূত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত রূহগুলি যখন আল্লাহ পাক সৃষ্টি করে ফেলেন, পৃথিবীতে যত রূহ আসবে কিয়ামতের আগ পর্যন্ত যত শিশু জন্ম হবে, সমস্ত রূহগুলিকে আল্লাহ পাক আগে তৈরি করে ফেলেছেন বলে সোফা। এই রূহগুলিকে এক জায়গায় রাখা হয়েছে, এখানে নবী আম্বিয়া রাসূল আউলিয়া কেরাম সবার রূহ আছে, সাধারণ মানুষের রূহ আছে, সেই রূহের একটা সম্মেলন আল্লাহ পাক ডেকেছিলেন, রূহ সম্মেলন, রূহ কনফারেন্স, এটা রূহ কনফারেন্স বা সেমিনার। সেই কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে বারবার বলেন যে আমার সাথে করা ওয়াদা তোমরা পালন করো, আমাদের সাথে কোনো ওয়াদা করেছিলে আমরা বুঝি না, কবে ওয়াদা করলাম আল্লাহর সাথে, ওয়াদা কবে করলাম, কোন কোর্টে, কোন নির্দিষ্ট অফিসে, হ্যাঁ কোন বৈঠকে, কোন সালিশে, মনে তো পড়ে না। এই ওয়াদা রূহের জগতে আল্লাহ পাক দিয়েছিলেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের আল্লাহ, তোমরা সাক্ষী দাও কিনা, জি দেই, আমার হুকুম আহকাম মেনে চলবা কিনা, জি চলবো, আমার সঙ্গে শিরিক করতে পারবা না, রাজি কিনা, হ্যাঁ রাজি আছি। ওই কনফারেন্সে রব্বুল আলামিন আমাদের রাসূল সম্পর্কে আমাদের কাছ থেকে ওয়াদা দিয়েছেন, তোমাদের কাছে রাসূল আসবেন, রাসূল, সেই রাসূলের অনুসরণ তোমরা করবে কিনা, সমস্ত রূহ বলেছে আমরা করব। এখন যারা ওয়াদা রক্ষা করে তারা মুমিন, যারা ওয়াদা রক্ষা করে না তারা ঈমান থেকে সরে যায়, অনেকাংশে এই গোমরা হয়ে যায়, আর আরো বেশি সরাসরি কাফের হয়ে, এই হচ্ছে ব্যাপার। সেই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, রাসূল আসবে, সেই রাসূলটা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর অন্য রাসূল, না আগের যে রাসূল আছেন, আগে যারা কিতাব পেয়েছেন আল্লাহর রাসূল না তারা, এটার যে দ্বন্দ্ব, এটার যে সন্দেহ, এটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে শরীয়ত ওয়ালা সমস্ত নবীদের কালিমার মধ্যে অন্য শব্দ ব্যবহার করেছেন, শুধু আমাদের নবীর কালিমার মধ্যে রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে রাসূল আমি বলেছিলাম মুহাম্মদ সেই রাসূল, অন্য রাসূল মনে করো না। কালিমার মধ্যে রাসূল শব্দটা ব্যবহার হয়েছে শুধুমাত্র আমাদের ইসলামে, আমাদের নবীর ধর্মে বলে সুবহান। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা রূহের জগতে যেমন আল্লাহ করেছেন, তার বর্ণনা বর্ণনা অতীতের সমস্ত আসমানি কিতাবে আল্লাহ পাক করেছেন। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত ইনজিলের মধ্যে নবীজির কথা আছে, আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগেই অবগত করেছেন। আসমানি কিতাবগুলির মধ্যে আমাদের নবীর কথা রব্বুল আলামিন আগেই উল্লেখ করেছেন, গুরুত্ব আরোপ করেছেন, আমাদের নবীজির প্রচারপত্র আল্লাহ রব্বুল আলামিন আগেই বিলি করেছেন, ঘোষণাপত্র আগেই আল্লাহ পাক প্রকাশ করেছেন, প্রজ্ঞাপন আগেই জারি করেছেন, গেজেট প্রকাশ সবার শেষে করেছেন। কাজে পূর্ববর্তী যত নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন তারা সবাই জানতেন যে আমরা হলাম অগ্রবর্তী দল, কিন্তু সবার শেষে প্রধান মেহমান আসবেন, আর উনি যে আসবেন উনি কি বলতে আসতেছেন সেই কথাটা আগে থেকে আমরা মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়ে আসছি। যেমন একটা বড় মহাসম্মেলনে প্রধান অতিথি আসবেন, ঘোষণা কি হবে এটা তার কণ্ঠে আসবে, মানুষ আগেই জমা হয়ে যায়, তখন মঞ্চ খালি রাখা হয়, আগে থেকে অতিথিরা কথা বলতে থাকে, সেই সুরেই কথা বলতে থাকে যে কথাটা শুনে শেষ বলা হবে কিনা বলে, একটু উল্লেখ কাজেই
আমরা পর্যন্ত, আমি আপনি পর্যন্ত, পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম তাদেরকে অনুসারী অনুসারী যারা ছিলেন সবাই মুসলিমি, সবাই মুসলমান, সবাই মুমিন, সবাই মুসলমান, আমরা হলাম শেষ নবীর শেষ উম্মত, সবচেয়ে মর্যাদাবান নবীর সবচেয়ে মর্যাদাবান উম্মত বলেন আলহামদুলিল্লাহ। নবীদের মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম একজন নবীর নাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চেয়েছেন, ইয়া আল্লাহ আমি শেষ নবীকে দেখতে চাই, শেষ নবীকে দেখতে চাই। তখন আল্লাহ পাক বলেছেন শেষ নবীকে আলাদাভাবে আগে কাউকে দেখানো হবে, মঞ্চে আসার আগে যদি মেহমানকে দেখে ফেলেন রুমে গিয়ে বসে আছে তাহলে কিন্তু আকর্ষণ ধরে যায়, মঞ্চে যে বক্তা উঠবে আগে যেখানে চা খাইতে বসছে আপনি ওখানে গিয়ে মোশাফা করছেন, পরে কিন্তু আপনার আকর্ষণ সম্মানে হয়ে যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে চলে যায়, দেখা তো হয়েছে কয়েক তারিখ সম্মানে এমন হয় কি না? আল্লাহ পাক বলছে যে না, মঞ্চে উপস্থাপিত করার আগে এই নবী সাক্ষাৎ তোমরা পাবে। রেওয়ায়েত আসছে আবু মুসা আশআরী থেকে সম্ভবত, তিনি বলে হযরত মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত পাওয়ার পর, কিতাবের মালিক হওয়ার পর আল্লাহ পাক কিতাব দিয়েছেন তাকে, এই কিতাব হাতে তিনি বসে আছেন কোন এক সময়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলছে, মুসা আলাইহিস সালাম তাদের সাথে কথা বলছে, কালিমুল্লাহ আল্লাহর সঙ্গেই কথাবার্তা বলতে পারা সরাসরি কথা, কথাবার্তা চলা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলতেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে, কিছু ব্যাখ্যা, কিছু বিশ্লেষণ, কিছু বর্ণনা তিনি দিচ্ছিলেন, নবীজির চরিত্র, নবীজির রূপ, নবীজির গুণ, নবীজির সব সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করতেছিলেন। এই বর্ণনা শুনে মুসা আলাইহিস সালাম হাতের যে কিতাবটা আসমানি কিতাব ওইটা দূরে পাশে শোনা যাচ্ছে, আগে ওনার মধ্যে একটা ভাব কাজ করতেছিল যে আমি তো আল্লাহর কিতাবের কিতাব বলা নবী, আমি তো আল্লাহর কিতাব বলা নবী, সরাসরি আল্লাহর কিতাব বলা আমাকে তার নাম করছে, সব তো বিধি কিতাব পায় না, শেষ নবীর বর্ণনা শুনতে শুনতে উনি বুঝলেন যে না শেষ নবী আরো অনেক মহা কিছু, আরো অনেক মহা কিছু, তিনি কিতাবটা শোনায় রেখে বললেন যে আল্লাহ আমি আপনার শেষ নবীকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন এটা সম্ভব না, শেষ নবী দুনিয়ায় প্রকাশিত হওয়ার আগে তাকে আমি কাউকে দেখাব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আমি অন্তত শেষ নবীর উম্মতদেরকে দেখতে চাই, উম্মতদেরকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ নবীর উম্মতরাও শেষ নবীর মতোই সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, বলেছেন তাদেরকেও আমি শোপিসের মতো শোপিসে সাজিয়ে রাখছি, এটা আমি এখন দেখাবো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আমার মনোবাসনা পূরণ করেন, অন্তত আপনার শেষ নবীর উম্মতদের আওয়াজ শুনতে চাই, আওয়াজটা শুনতে চাই। তখন আল্লাহ বললেন ঠিক আছে সেই ব্যবস্থা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে যে রূহগুলি আল্লাহ কাছে আমাদের আল্লাহ ডাক দিলেন, ডাক দেওয়ার পর উম্মতে মুহাম্মাদের রূহগুলো একসঙ্গে জবাব দিল, কি জবাব দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাআদাইক, এবং এই বর্ণগুলি এই শব্দগুলি শেষ নবীর উম্মতে উচ্চারণ করো। এটা শোনার পর মুসা আলাইহিস সালাম বললেন যে আমি এত আকর্ষণীয় তাসবিহ, এত আকর্ষণীয় ডাকে সাড়া দেওয়া আমি আর শুনি নাই, আমার কর্মাত ছিল না যে আপনাকে এভাবে স্মরণ করা যায়, অন্য জিকির করি, অন্য তাসবি করি, আপনাকে নানাভাবে ডাকি, আমি একজন নবী, আমি ডাকি আমার উম্মত ডাকে, কিন্তু যে লাব্বাইক কথাটা বলা এটা তো আমি আগে জানতাম না, নতুন শুনলাম ইয়া আল্লাহ লাব্বাইক আমরা হাজির, আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির, আল্লাহ ডাক দিতে আমরা বলে বসি আল্লাহ হে ইয়া আল্লাহ এই কথাটা এই ভাষায় এই সৌন্দর্যে এই ভাষাতে এই বালাগাতে এই সাহিত্যকর্মে এই অলঙ্করণে
কেউ শুনে নাই। মুসা আলাইহিস সালাম এই শব্দটাকে এমন পছন্দ করলেন যে রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তোমার যেহেতু আমার শেষ নবীর উম্মতের এই বাক্যটা এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, এইটাকে এই আমার ঘর যে আরো যখন তারা করবে তখন তাদের জন্য এটাই আমি তাদের মুফিন জব মুফিন তাসবিহ বানাই দেব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাটা সেখানে আমাদের স্বীকৃতি পেয়েছে হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে, রব্বুল আলামিন এটাকেও গুরুত্ব দিয়েছে। এই হলো আমাদের শ্রেষ্ঠ বীর মর্যাদা এবং তার উম্মতদেরকে দেখার জন্য মুআজ্জাজ রাসূলদের আকাঙ্ক্ষা এবং কামনা, সেই উম্মত হচ্ছি আমরা, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে উম্মতের জন্য শাফাআত করবে, অন্য কোন নবী বা রাসূলের পক্ষে নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করা, আল্লাহর কাছে একটু চাওয়া, আল্লাহর কাছে একটু সুপারিশ করার অনুমতি থাকবে না, নাই। সুস্পষ্ট কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে বলেন যে কিয়ামতের ময়দানে হাশরের বিচারের মাঠে দুইটা আওয়াজ শোনা যাবে, দুইটা আওয়াজ। একটা আওয়াজ শোনা যাবে ইয়া নাফসি ইয়া নাফসি, যে আওয়াজটা সমস্ত উম্মত, সমস্ত নবী সমস্ত উম্মত, মুমিন হোক কাফের হোক, যে নবীর যে জাতি যে সম্প্রদায়, এই গোটা বিশ্বের বয়সে যত মানুষ, মানব মণ্ডলী, সমস্ত মানব মণ্ডলী একটা আওয়াজ করবে ইয়া নাফসি ইয়া নাফসি। এটা অন্যান্য নবী রাসূল কোনো এই আওয়াজটাই করবে, এর ব্যতিক্রম কিছু না, ইয়া নাফসি, নিজের চিন্তা, এ আমার কি হবে, আমার কি হবে, নাফসি মানে নিজ, নিজের চিন্তা, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এই একটা হাহাকার চলবে। শুধু তৃতীয় আরেকটা আওয়াজ শোনা যাবে ইয়া উম্মাতি, সেই আওয়াজটা করবেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের মাঠে আর কোনো আওয়াজ থাকবে না, দুইটা আওয়াজ, একটা হলো কোটি 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 মানুষের কণ্ঠে ইয়া নাফসি চিৎকার চেঁচামেচি, আর একটা আওয়াজ একা একটা কণ্ঠে পাশাপাশি থাকবে, দুইটা আওয়াজ, সেই আওয়াজটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, হ্যাঁ আমার উম্মত গেল কই, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি হতে যাচ্ছে, আমার উম্মতের হবে কি, এই যে টেনশন, এই যে একটা বাক্য, এটা আল্লাহর রাসূলের কণ্ঠ ছাড়া কারো কণ্ঠে আসবে না, বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেন যে হাশরের ময়দানে হে নবী দুইটা বিষয় ঘটবে, দুইটা বিষয় কি, একটা বিষয় হলো আপনি চাইবেন, আর একটা বিষয় হলো আমি দিতে থাকবো। আল্লাহ বলেন কি, আপনি চাবেন আমি দিব, আপনি প্রস্তাব করবেন আমি রাজি হব, আপনি অনুরোধ করবেন আমি কবুল করব, এই দুইটা ঘটনা শুধু হাসনের মাঠে ঘটতে থাকবে, এর বাইরে অন্য ঘটনা ঘটানোর অধিকার কারণ, অন্য সময় চুপ, দেখবে নিজের কি উপায়, আপনি শুধু চাইবেন আমার কাছে কি চাচ্ছেন, আমার কাছে পেশ করতে থাকবেন, আমি সেটা কবুল করতে থাকবো, বলে সুবহান। এই যে আল্লাহ রাসূল পেশ করতে থাকবেন, আল্লাহ কবুল করতে থাকবেন, এই পেশ করার তালিকায় আমাদের নিজের নাম উঠানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। শাফাত নসিব হওয়ার জন্য শাফাত পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, এটা হচ্ছে মুমিনের কাজ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্য তো সরাসরি আল্লাহর কাছে শাফাত করতে থাকবেন না, এটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, সেই ধারাবাহিকতায় সেই স্তর বিন্যাসে আমরা কত আগে স্থান পেতে পারি, কত উপরে আমাদের নামটা লেখাইতে পারি, সেই চেষ্টাটা থাকতে হবে আমাদের রাসূলকে অনুসরণ করার মাধ্যমে, সেটা আমাদের বাস্তব হতে পারে, অন্যথায় আমরা ব্যর্থ হব এবং আমরা ধ্বংস হয়ে যাব। হযরত জিব্রাইল আলাইহিস সালাম একবার নবীজির কাছে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কান্না করছেন, চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, চোখ গড়িয়ে পানি পড়তেছে। জিব্রাইল তো বললেন আপনি এতটা ভেঙে পড়েছেন কেন, এত কষ্ট কেন, এত হতাশাজনক কান্না আপনি কেন করতেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কান্না করছি আমার উম্মতের ভবিষ্যতের কথা চিন্তা করে, হাশরের ময়দানে আমার কিয়ামত পর্যন্ত যে উম্মতটা আসবে আমি তো থাকবো না দুনিয়ায়, তারা যে পাপের বোঝা তৈরি করবে তাদের কি উপায় হবে, তাদের কি উপায় হবে,
এই ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে, আমাকে চিন্তা করাচ্ছে এবং আমাকে কাঁদাচ্ছে, এটাই আমার কান্নার কারণ। এই কথাটা বলার পর হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যোগাযোগ করেন যে নবীর তো এই অবস্থা, আপনার প্রিয় হাবিব কান্না করছে। আল্লাহ পাকের কাছ থেকে জবাব এনে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার শাফাআতে আপনি যাদের নাম তালিকা দিবেন 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এই কথাটা বলার পর নবীজির কান্না থামে নাই। নবীজি কান্না করতেছেন, বলতেছেন যে বলতেছেন আপনি কি খুশি হন নাই, আপনি কি এখনো ইতমিনান আপনার মধ্যে আসে নাই, আস্থা ভরসা আল্লাহর প্রতি যে আপনার আপনি বড় একটা ঘোষণা আপনি পেয়েছেন। নবীজি বললেন আমার সাহাবি তো লক্ষাধিক থাকবে, আমার সাহাবি তো লক্ষাধিক থাকবে, কেয়ামত পর্যন্ত এত উম্মতের মধ্যে 70,000, বাকিদের অবস্থা কি হবে? কথাটা বাস্তব না? তখন আল্লাহর কাছ থেকে নতুন সিদ্ধান্ত নবীকে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান্না সহ্য করেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনার হতাশা মেনে নিতে চান না, তিনি আপনার জন্য আরেকটা সুসংবাদ পাঠিয়েছেন। এই 70,000 যে বলা হয়েছে প্রত্যেকের হাত ধরে, প্রত্যেকের পিছনে, প্রত্যেকের নামের পিছনে আরো 70,000 বিনা হিসেবে জান্নাতে যারা যাবেন, প্রত্যেকের নামের নামটা একটা ফাইলের মধ্যে লেখা, এই খাতার মধ্যে আরো 70,000 লেখা হবে। এতে গিয়ে 490 কোটি হয়, 490 কোটি রাসূলের উম্মত বিনা হিসাবে বেহেশতে যাওয়ার জন্য রাব্বুল আলামিন খাতার মধ্যে লিস্ট করে রেখেছেন, যত ঘুমাইতে পারেন, যত ঘুমাইতে পারেন। এখন হচ্ছে 490 কোটি বিনা হিসাবে যাবে এটা বলেন নাই, সর্বোচ্চ একটা কোটা দেওয়া নির্ধারণ রয়েছে যে আপনার বিনা হিসেবে যাওয়ার জন্য 490 কোটি। 70,000কে 70,000 দেখুন করলে 490 কোটি উম্মত বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা রাখবেন। এখন উম্মত কিভাবে যাবে সেই মেহনত আপনি করেন। কাজেই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার হচ্ছে আমল আছে না, মাহফিলে আমরা শুনি না, বয়ানে এই কাজটা করলে বিনা হিসেবে জান্নাত, এতবার দরুদ পড়লে, নিয়মিত এই দোয়াটা পড়লে, এই তেলাওয়াতটা করলে আছে না? বিনা হিসেবে জান্নাতে যাওয়ার যত হাদিস, নবীর বলে দেওয়া যত তরিকা, মৌকা, সুযোগ, এইগুলি আমাদের কাজে লাগাতে হবে, আমল করে যেতে হবে, তাহলে সুযোগ কিন্তু আছে 490 কোটি জনের বিনা হিসাবে যাওয়ার। 490 কোটি উম্মত বর্তমান বিশ্বে 200 কোটি মুমিন, নবীজির উম্মত, নবীজি দুনিয়াতে আসছিলেন 1,500 বছর আগে, বিগত 1,500 বছর আগে আজ থেকে ধরলে কত কোটি উম্মত হবে? শত শত কোটি উম্মত না, 1,000 কোটি হতে পারে। এই 1,000 কোটির মধ্যে 490 কোটি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন, যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারি। বলেছে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে এতগুলি সিট ফ্রি, ফ্রিতে যাওয়া যায়, সিট বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু সেই সিটে উঠার একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা অর্জন করতে পারলে তো আপনি কি উঠতে পারবো? সিট তো আছে, সিট ছিল, আমরা উঠতে পারি নাই, বিলাপ করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণে, কান্নার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এত বড় পুরস্কার ঘোষণা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যায়ক্রমে সমস্ত মুমিন জান্নাতে যাবে এটা সুনিশ্চিত বলেছেন ভালো। অনেকেই যাবে বিনা হিসাবে, অনেকেই যাবে তার পাপের শাস্তি ভোগ করার পর, অনেকে পাপের শাস্তি ভোগ করার পর যাবে, কিন্তু যাবে। একজন উম্মতকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাইরে রেখে তিনি নিজে চূড়ান্তভাবে জান্নাতে প্রবেশ করবেন, অস্থির থাকবেন, পায়চারি করতে থাকবেন, কিন্তু জান্নাতটা উপভোগ করার জন্য নবীজি জান্নাতে চূড়ান্তভাবে যে অবস্থান নেওয়া এটা দিবেন না। একটা উম্মতকে বাইরে রেখেও নবীজি কি কাজটা করবেন? বলে সুবহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে
বিনা হিসেবে বাড়ানো হবে, পর্যায়ক্রমে আরো পর্যায়ক্রমে আরো পর্যায়ক্রমে আরো বিভিন্ন বসিলায় আরো বিভিন্ন কারণ দেখিয়ে আরো ছোট ছোট কারণ খুঁজে বের করে আরো আল্লাহ আল্লাহ সে সুযোগ দিয়ে থাকবেন, নবীজি কারণ করে থাকবেন, আল্লাহ সুযোগ দিয়ে থাকবেন। এটা হইতে 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 এমন এক পর্যায়ে যাবে যে ফেরেশতারা তো আলিমুল গায়েব না, স্যার কি গায়েব জানে, আল্লাহ না জানে জানে, ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ শেষ তো বিরাজ মোহাম্মদ জাহান্নামে নাই, গোটা মরি চেক করে আসছে আর কেউ নাই, আল্লাহ বলবে এই জাহান্নামের ফেরেশতারা দুজন ফেরেশতাকে রেখে দিবে পাহাড়াটা, ইয়া বলবে যে আমার আরশের মধ্যে কান লাগাও, আমার আরশের মধ্যে কান পেতে শোনো, আরশের মধ্যে কান পেতে দুজন জাহান্নামের পাহাড়াদার প্রহরী ফেরেশতা কান লাগাবে, লাগানোর পরে আওয়াজ শোনা যাবে যে জাহান্নামের ভিতর থেকে শ্রেষ্ঠ বিল উম্মত দুই চারজনের আওয়াজ শোনা যায়, তারা কান্না করতেছে আল্লাহ বাঁচান আল্লাহ আমাদেরকে বাঁচান, এই ওখান থেকে কান্না করতেছে মুক্তি চাচ্ছে, আবার বাড়ানো হবে, তারা গিয়ে খুঁজে পায় না, তারা গিয়ে খুঁজে পায় না, বলে আল্লাহ জাহান্নামে তো পাই না, আল্লাহ বলবেন যে এই আওয়াজ যতক্ষণ আসে ততক্ষণ নিশ্চিত থাকো ওখানে আসে, আমিও জানি আসে, তোমরা খুঁজে দেখো, ফেরেশতারা খুঁজে পাবেই না, আল্লাহ পাক স্থানটা নির্ণয় করে দিবেন জাহান্নামে গভীর তলদেশে যেখানে মানব মন্ডলীকে পুরানো হচ্ছে, পুরানো স্তূপের ভিতর থেকে এদেরকে বের করে আনো, তখন ফেরেশতারা সেই জায়গায় ঘাটাঘাটি করে খোঁজাখুঁজি করে শেষ নবীর শেষ কয়েকজন উম্মতকে জাহান্নামে পাবে, যারা পুড়ে ছাই হচ্ছে কষ্ট পাচ্ছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এনে গোসল করিয়ে পরিচ্ছন্ন করে সুস্থতা দান করে জান্নাতে প্রবেশ করানোর পর আমাদের নবী আকায়ে নামদার তাজদারে দুয়া আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেন, এর আগে না, এখন আমরা কি সরাসরি প্রথমেই জান্নাতে যাব না করে বুঝা যাব, এটা আমাদের সিদ্ধান্ত আমাদের কর্মফল, তবে যাব সবাই না, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর শেষ যে উম্মত, এই শেষ নবীর শেষ উম্মত সম্পর্কে এই একটা মর্যাদার কথা আছে, যারা নাকি জাহান্নামে যাবে শেষ নবীর উম্মত হয়েও যারা জাহান্নামে যাবে, অতীতের সমস্ত মানব মণ্ডলীর যে শাস্তি বা শেষ নবীর মুমিন উম্মতের বাইরে যারা কাফের কাফেরদের যে শাস্তি ঠিক সেরকম ব্যাপারটা হবে না, সমস্ত জাহান্নামীকে ডান্ডা বেড়ি পড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ডান্ডা বেড়ি কিভাবে পড়ানো হয় আমরা জানি, দুইটা পায়ের মধ্যে দুইটা শিকল থাকে, এই মানুষটার আর পালিয়ে যাওয়ার উপায় নেই, শুধু পালানোর জন্য না এটা তো অপমান, সে যে কত বড় অপরাধী এটা বোঝানোর জন্য পুলিশের ভিতর থেকে কি আসামি বলা যাবে, কিন্তু ডান্ডা বেড়ি দিয়ে দেওয়া দেওয়া হয় অপমানটা বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন, এই জন্য সম্মানী ব্যক্তিকে যখন হাত করা বানানো হয় আমরা প্রতিবাদ করি, যিনি রাজবন্দি তাকে হাত করা বানানো কি আছে, ওটা তো চোর ডাকাত বলি কিনা বলেন, এই চোর ডাকাতকে যেভাবে মারণা করা হয় মানহানি করা হয় এইভাবে সবাইকে জাহান্নামে নেওয়া হবে, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখিরি উম্মত আমরা আল্লাহ না করুন আল্লাহ বাঁচান, আমাদের মধ্যে যদি কেউ জাহান্নামে হইতে হয় সেই জাহান্নামীদেরকে হাত করা বানানো হবে না, পায়ে বেড়ি লাগানো হবে না, গর্দানে শিকল লাগানো হবে না, এবং তাদেরকে অনেককে স্বাভাবিকভাবে জাহান্নাম পর্যন্ত পৌঁছানো হবে, আর তাদেরকে জাহান্নামের তলদেশে গভীর শাস্তির জন্য দেওয়া হবে, নিচে এদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে না, তাদেরকে কোমরে শিকল বা দড়ি পেঁচিয়ে আস্তে আস্তে নামানো হবে, এটা কি কম সম্মান, এটা কম সম্মান, যারা এখানের মধ্যে গ্রেড আছে না, অনেক আসামিকে অনেক অপরাধীকে আরাম দেওয়া হয় শুধু ব্যবস্থা করা হয়, অপমানজনক যেন না হয় সেই ব্যবস্থা করা হয়, কষ্ট তো হবে কিন্তু কষ্টের মধ্যে অপমানজনক অপমান ছাড়া তো আছে, সেরকম একটা গ্রেড শেষ নবীর জাহান্নামী উম্মতদেরকে দেওয়া হয়েছে, তাদের ঘাড়ে বেড়ি পরানো হবে না, হাতে বেড়ি পরানো হবে না, পায়ে পরানো হবে না, জাহান্নামের নিচে নিক্ষেপ করতে হলে কোমরে দড়ি বেঁধে নামানো হবে, কিন্তু ধাক্কা মাইরা ঢিল মাইরা খেলা হবে না, বলে সুহান এই সম্মান এই মর্যাদা শুধু নবীর কারণে আমরা পেয়েছি, যখন হাতে বেরিয়ে পড়াইতে যাওয়া হবে
যখন ফেরেশতারা কম এই পায়ে ভেরি পড়াতে যাবেন, যখন ফেরেশতারা গর্দানের মধ্যে শিকল পড়াতে যাবেন, তখন তারা পড়াইতে পারবেন না, পড়াইতে পারবেন না। আল্লাহ কাছে ইয়া আল্লাহ, এই অপরাধীদেরকে তো এই আমাদের পদ্ধতি মতো আটক করা যাচ্ছে না, তাদেরকে তো ভেরি পড়ানো যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাবেন তারা হচ্ছে আমার শেষ নবীর উম্মত। তারা যদি মুমিন উম্মত, তারা যদি জীবনে একবারও নামাজ পড়ার জন্য অজু করে থাকে, যারা একবার হলেও অজু করেছে, একবার হলেও তাদের হাত ধোয়া হয়, পা ধোয়া হয়, মাসাজ করা হয়, চেহারা ধোয়া হয়, ঠিক কিনা বলেন? এই অজুর জায়গাগুলির মধ্যে জাহান্নামের শিকল তো লাগবেই না, আগুনেও পোড়াবে না। এটা শেষ নবীর মর্যাদা। আল্লাহ দুজনে নিয়ে কয়লা হয়ে যেতে হতে পারে, হয়তো কয়লা হয়ে যেতে হবে, কিন্তু হাতগুলি পড়বে না, পাগুলি পড়বে না, অজুর চেহারা কালো হবে না, কালোই হবে না, পড়বে না, কালোই হবে। জাহান্নামীদের চেহারা উপায় হলো ওদের চেহারা কালো, কিন্তু অমিন পাড্ডা যাদের নবীজি তারা জাহান্নামে গেলেও চেহারাটা উজ্জ্বল, চেহারাটা কালো হইতে আল্লাহ দিবেন না। এই ওয়াদা আল্লাহর আছে। হাত পা গর্দান মাসাহ করি, গর্দানটা কেন মাসাহ করি, যে কারণেই করি না কেন, আল্লাহ পাকি গর্দানকে মুক্তি করেছেন, গর্দানে দুই পেশানো হবে না এবং চেহারা থাকবে মুক্ত। আপনার সারা ঘটি আগুনে জ্বলতেছে কিন্তু চেহারা অব্দুল থাকবে, চেহারাকে আল্লাহ বাঁচা রাখবে। এবং বলা হয়েছে এটাও যে যেসব মুমিন বান্দা অপরাধের তালিকায় জাহান্নামী হয়ে গেছে, তাদের প্রতি নবীজির একটা ভালোবাসা মহব্বত আছে, নবীজির সঙ্গে তাদের সম্পর্ক ছিল গভীর, নবীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল, এই ধরনের উম্মতদেরকে ঘুমের দোয়া পড়ানো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, বলি কিনা হে আল্লাহ আপনা আপনার নামে মারা যাচ্ছি, আমুতু অর্থ দিয়ে ঘুমাচ্ছি না, মারা যাচ্ছি, ওয়া আহয়া আপনার নামে আবার জেগে উঠবো, আপনার নামে মরতেছি, আপনি চাইলে আরেকবার জেগে উঠবো, তা না হলে কেমন জায়গায় উঠবো, এই কথাটা বললেই তো আমরা ঘুমাই। এই কথাটা বলাইয়া, এই কথাটা স্মরণ করাই দেওয়া, স্মরণ করাইয়া তাদেরকে এই দোয়াটা পড়াইয়া জাহান্নামে মৃত্যুর মতো পাড়িয়ে দেওয়া হবে, এই বেহুশ অবস্থায় অ্যানেস্থেসিয়া পুশ করা হবে, ইনজেকশন, হ্যাঁ, এই অবস্থায় তার সমস্ত আজাবের কাজ শেষ করে তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে। বড় অপারেশন হয় না, আপনার হার্ট খুলে বের করে থালার মধ্যে রেখে কেটে এটাকে আবার চোরা দিয়ে আসলে এই করে আবার লাগাই দিয়ে এখন আপনাকে যখন কেবিনে পাঠা দেওয়া হয় আপনি তো চিন্তা হয়ে দেখেন যে আপনার পরিবার মতো দাঁড়ায় আছে। তো কাজেই ডাকাত যেভাবে আপনার কলিজায় আঘাত করবে আর ডাক্তার যেভাবে আঘাত করবে দুটো আঘাত একরকম, ডাকাত আপনার ফুসফুসে চাকু ঢুকাই দিয়েছে এটা একরকম, আর ডাক্তার আপনার ফুসফুসে চাকু চালিয়েছে দুটা দুই রকম, একটা আপনি মানে একটু বড় কষ্ট হইতে পারে না, আর একটা হচ্ছে যে আপনি কষ্ট অনুভবই করবেন, দুই রকম, এই দুই রকম ভাবেই জাহান্নামীদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। আল্লাহর রাসূলের যারা প্রিয় উম্মত কিন্তু জাহান্নামে যাওয়ার মতো গিয়েছেন তাদেরকে আল্লাহ পাক এই সিস্টেমেও আজাব শেষ করায়া আবার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, সুবহানাল্লাহ। এই সবগুলি কথা গোটা মানব জাতির জন্য না, শুধুমাত্র শেষ নবীর উম্মতের জন্য মর্যাদা, বিশেষ সুবিধা, বিশেষ গ্রেড, এটাই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ বলার কারণ, বলি আলহামদুলিল্লাহ। এই মর্যাদাগুলি আমরা নবীর উম্মত হওয়ার কারণে, শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরা পেতে যাচ্ছি এবং পাচ্ছি, এটা আমাদের অনুভব করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইয়ে আসতো, ওহী আসতো, তখন তিনি ভাবতে থাকতেন, প্রচণ্ড কষ্ট হতো না, এই ওহী প্রচণ্ডটা বহন করতে উনি একেবারে একটা খাটনি হতো, ওহী নাজিল শেষ হওয়ার পর নবীজি নেতিয়ে পড়তেন, একদম অবশ হয়ে যায় মানুষ, করে ভারি কাজ করলে যেমন গায়ে শক্তি পায় না, তন্দ্রার জন্য হয়ে নেতিয়ে পড়তেন, শরীরটা একদম নেমে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ সময় ওহী বন্ধ ছিল, দীর্ঘ সময় একটা গ্যাপ ছিল, ওহী বন্ধ হওয়ার কারণে নবীজি হতাশায় ভুগছিলেন যে আল্লাহ কি কোনো কারণে আমার দীর্ঘ সন্তুষ্ট, আল্লাহ কি আমার প্রতি অমনোযোগী হয়ে গেলেন, আল্লাহ কি আমার কথা একটু ভুলে গেলেন, না কি নাকি আমার আমি আমি কোনো আল্লাহর বড় কষ্টের কারণ হলাম, আল্লাহর নারাজির কারণ হলাম, এই রাসূলের একটা হতাশা কাজ করতেছিল। এই দীর্ঘদিন গ্যাপের পর আবার নাজিল হয়েছিল ওয়াদ দুহা সূরাটা,
অদ্ভুহা ওয়াল্লাইল ইযা সাজা, দিপ্রহরের কসম এবং রাতের কসম করেছেন আল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি কসম করে বলতেছি আপনার রব আপনি কি বলেও জান নাই, আপনি কখনো জিজ্ঞেস হন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, আপনাকে ছেড়ে দেবেন। সুবহান ওয়াল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা, আপনার বর্তমান যে অবস্থা এর থেকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার, এই আয়াতটা আমার আলোচ্য বিষয়, শুরুতে উচ্চারণ করেছিলাম। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার, নিশ্চয়ই শীঘ্রই আল্লাহ আপনাকে সব দান করবেন, সব দিবেন। ফাতার এমনই দিবেন যে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে, আল্লাহ আপনাকে অতিরি সন্তুষ্ট করে দান করবেন। মানে এইটুকু নাজিল হওয়ার পর, এইটুকু আল্লাহর রাসূলের উপর জিব্রাইল আলাইহিস সালাম পৌঁছানোর পর নবীজি জিব্রাইলকে থামায় দিলেন। জিব্রাইল থামলেন যে একটু বাকি আছে, এটা পরে আয়াতটা একটু বাকি আছে না, পরে আমার একটা কথা আছে। কি কথা? আল্লাহ যে বললেন যে আমাকে এমনই দিবেন যে আমি সন্তুষ্ট, আমি তো আমার কোনো একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত সন্তুষ্ট হব, এটা আল্লাহর কোন আমার একটা কোনো অসহায় অবস্থায় জাহান নামে থাকলে আমি তো সম্পূর্ণ সন্তুষ্ট হব না, আমার সন্তুষ্টি তখন হবে যখন আমার সমস্ত উম্মত জান্নাত থেকে মুক্তি পেয়ে জান্নাত হবে। এই কথাটা আল্লাহকে দুই বাকি জানান, পরে বাকি আয়াতটা আমাকে বলেন। বলেন সুবহান, কাজেই আল্লাহ এরকম চুক্তি এরকম ওয়াদা আমাদের ব্যাপারে, আমরা সেই নবীকে চিনিও না, সেই নবীকে জানিও না, সেই নবীকে মানিও না, সেই নবীকে মূল্য দিই না, সেই নবীকে স্মরণ করি না, সেই নবীকে পড়ি না, সেই নবীকে লিখি না, সেই নবীকে গবেষণা করি না, সেই নবীর জীবন জীবন আদর্শ জীবন দর্শন আমাদের জাতীয় সিলেবাসে রাখি না, আমরা আমাদের সন্তানদেরকে সেই নবীর কাছে ভিড়তে দিই না, খালি পড়ালেখা খালি পড়ালেখা, এই পড়া সেই পড়া সেই পড়া সেই পড়া, বড় হয়া হয়ে যায় নাস্তিক, ঠিক কিনা বলেন? সেই রাসূলকে যদি না বুঝি অনুধাবন করতে পারতাম, শিখতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম, মানতে পারতাম, দুনিয়া সুখের দুনিয়া শান্তির আখিরাত মুক্তির আখিরাত আমাদের পুরস্কারের। বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন যে ওরাফা আলাইকা যিকরা, যে হে নবী আমি আপনার, আল্লাহ নাশরা সূরা মধ্যে আছে যে আমি আপনার নাম আমি আপনার স্মরণকে আমি সমুচ্চ করেছি, সর্বোচ্চ অবস্থায় নিয়েছি, অর্থাৎ পৃথিবীতে আপনার নাম উচ্চারিত হবে, যেমন নাকি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হতে থাকে, অসংখ্য মুমিনের কণ্ঠে নাদ রাসূল উচ্চারিত হতে থাকে, অসংখ্য মুমিনের কণ্ঠে রাসূলের উপর দরুদ উচ্চারিত হতে থাকে, ঠিক কিনা? আপনারা জোরে বলেন। সেই দরুদ আমরা একটা সপ্তাহ পুরাটা চলে গেছে দরুদ পড়ে নাই, নামাজের পড়া ছাড়া এমনি পড়ে নাই, এরকম কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান নামাজের সময় দরুদটা পড়ি, এটা নামাজের দোয়া হিসেবে পড়ি, অংশ হিসেবে, যাদের মুখস্থ আর নাই তাদের নাই খালি এমনি বসে থাকে। সুবহানাল্লাহ, নামাজের বাইরে রাসূলের প্রতি দরুদ কিছু সময় নিয়ে সকাল সন্ধ্যা বিকাল পড়নে বলা মুসলমান দুনিয়াতে বেশি না কম বলে শতকরা, জানি না দুই তিনজন হবে কিনা, শতকরা দুই তিনজন হবে কিনা রাসূলের উপর নিয়ত করে মহব্বতের সঙ্গে নামাজ ছাড়াও দরুদ পেশ করে, বাকি সব হচ্ছে দরুদ না পড়নে বলা মুসলমান। এত এই শেষ নবীর শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ যে ফেসিলিটি আমাকে দিলেন, এই ফেসিলিটিসগুলো আমরা কি গ্রহণ করার যোগ্যতা রাখি, পাওয়ার যোগ্যতা রাখি? নবীজির সাফাত কি এমনিতে পেয়ে যাব, পাওয়ার যোগ্য নিজেদিকে করতে পেরেছি, যোগ্য করার জন্য কি চেষ্টা করেছি, আর চেষ্টা করার আগে কি নিয়োগ করেছি কিনা, করার নিয়োগটা যে আমরা করি আজকে মুহূর্ত থেকে, আজকের বয়ানের পর থেকে রাসূলের সঙ্গে সুসম্পর্ক এবং মহব্বত বাড়ানোর জন্য আমরা পাগলের মধ্যে লেগে যাবো, আমরা রাজা আছি কিনা বলেন? রাসূলকে নিয়ে ঘোড়া ডেকে ঘাস খাওয়ার মতো, রাসূলকে নিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেল, আল্লাহ লাথিতে মারা দিলেন, আল্লাহ শর্ত দিয়েছেন যে তোমরা আমার রাসূলকে অনুসরণ করলে আমাকে অনুসরণ করা হবে, যদি আমাকে ইত্তেবা করতে চাও
সন্তুষ্ট করতে চাও, অনুসরণ আমার অনুসরণ হতে চাও, রাসূলকে অনুসরণ করো, সেই রাসূলকে ভুলে গিয়ে আমরা আমাদের কাজের জীবন অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমরা গুমরাহির পথে চলছি, দুনিয়া সুখ খুঁজতেছি যেখানে দুনিয়ার দুঃখ ভরা, যাদের মধ্যে দুনিয়ার দুঃখ ভরা তাদেরকে অনুসরণ করতেছি দুনিয়ার সুখ পাওয়ার জন্য, আর দুনিয়ার সুখের ভান্ডার তিনি আমাদের জন্য নিয়ে এসছেন তার সেই সুখের ভান্ডারে তাকেও দেখতেছি না, তাকে অনুসরণ করতেছি না, আখেরাতের মুক্তির জন্য তাকে একবার স্মরণ করতেছি না, আল্লাহর দেওয়া শর্ত পূরণের জন্য রাসূলকে স্মরণ করতেছি না। আগের নবীরা রাসূলের উম্মত হয়েছেন আর আমরা সেই উম্মতটা ফ্রি হয়ে গেলাম, এটার কোনো মর্যাদা গুরুত্বই আমরা দিচ্ছি না, এটা আমাদের সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখা হবে। সেই অপরাধ থেকে মুক্ত হয়ে কার কতদিন হায়াত আছে ঠিক নাই, যতদিন আছে ততদিন রাসূলের সঙ্গে সম্পর্ক এটা করতে হবে। কবি বলেন, কি মুহাম্মদ সেবকা তুনে তো হাম তেরে হ্যায়, কি মুহাম্মদ সেবকা তুনে তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহান চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায়। আল্লাহ তার কবি বলেছেন, মুহাম্মদের সঙ্গে বফাদারি করো, মুহাম্মদের সঙ্গে সুসম্পর্ক রাখো, মুহাম্মদের সঙ্গে শপথ রক্ষা করো, মুহাম্মদের সঙ্গে তোমরা অনুসারী হয়ে মিশে থাকো, তাকে ফলো করো। যদি করো, মুহাম্মদ যদি বলে যে হ্যাঁ লোকটা ভালো, মুহাম্মদ যদি বলে যে হ্যাঁ আমার এই উম্মতটা ভালো, তার সঙ্গে যদি সুসম্পর্ক রাখতে পারো, তাহলে তোমাকে কি মুহাম্মদ সে বাবা তুনে তো হাঁপতে রেহে আমি আল্লাহ আমি তোমার হয়ে যাবো, আমি যখন তোমার হয়ে যাব, এ যাহা চিজ হে ক্যা গোটা দুনিয়া জগতের কি বিষয়, এটা কোন জিনিস হলো, আল্লাহ বলছেন কি জিনিস হলো, লৌহ কলম তেরা হে, লৌহ কলম যে লৌহ কলমের মাধ্যমে তোমার ভাগ্য লেখা হয়, তোমার হায়াত মওত রিজিক দৌলত লেখা হয়, তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা করা হয়, এই লৌহ কলম যেখানে নোট করা হয় সেই নোটের যে ডায়েরি এবং কলম এটার মালিক তোমার বানাই, বিয়ে কেটে গেছে একটা রোজ দিছে আর এই তিন টুকটা গুস্ত দিয়ে গেছে, এটা হলো একরকম খাওয়া, আর একটা টেবিলে দিয়ে দিছে আপনার যত ইচ্ছা খান, ইচ্ছা মতো খান, কাস্টমাইজ করে নেন, একটা ফার্নিচার কিনতে গেছেন, হ্যাঁ ফার্নিচারটা এরকম আপনার ঘরে জায়গা কম, বলবেন যে এটা কি কিছু ছোট সাইজ হয় না, না এটা এরকমই হয়, আপনি চাইলে আপনি যে সাইজ এটা আপনি বানাই দেবো, বলে না এটাকে বলে কাস্টমাইজ করা, এটা রেডিমেড আর কাস্টমাইজ। তো লৌহ কলম দ্বারা যে মানব জাতির যে ভাগ্য লিখে রাখা হয় নির্ধারণ করা হয় এটা হচ্ছে একটা রেডিমেড, আল্লাহ বানায় বলছেন বানায় রাখছেন এটা ক্যাটাগরির মধ্যে ফেলছেন আপনাকে, কিন্তু আপনি যদি চান যে না আপনার ভাগ্য আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন মতো আপনার আরাম মতো আপনার সুবিধা মতো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার মতো হোক আপনার প্রয়োজন মতো আপনার ভাগ্যটাকে আপনি নিজে বানায় নেবেন, লৌহ কলম যেখানে টাইপ করা হয় যেখানে লেখা হয় ওইটার মালিক তোমাকে বানায় দেবো, তোমার যেমন দরকার যেমন প্রয়োজন সেরকম সেখানে তোমার জন্য লেখা হবে। বলে সুবহানাল্লাহ, কি মুহাম্মদ সে বাবা তুনে তো হাম তেরে হ্যায়, কি মুহাম্মদ সে বাবা তুনে তো হাম তেরে হ্যায়, এ যাহা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায়, এ যাহা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায়। বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।